না দেখুন, যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাঁরা কিন্তু তাঁদের দোষ নন, যারা দিয়েছেন তাঁদের দোষ। কেন? সেটা হচ্ছে যে কোনো একটা সিস্টেম থাকে ওবিসির, যে কোনো একটা সিস্টেম, যে আপনি বাছাই করছেন দুর্বল কী। দুর্বল তিন ধরনের ক্যাটাগরি হয়, একটা হচ্ছে এডুকেশনালি ব্যাকওয়ার্ড, একটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি ব্যাকওয়ার্ড, একটা হচ্ছে সোশ্যালি ব্যাকওয়ার্ড। সোশ্যালি ব্যাকওয়ার্ড কারা? বস্তিতে খুব গরিব মানুষ, তারা একটা ব্যাকওয়ার্ড। এডুকেশনালি একটা নির্দিষ্ট এডুকেশন মাপকাঠির তলায় যারা, আর এডুকেশনাল এটা হলো ইকোনমিক্যালি খুব আর্থিকভাবে দুর্বল। তো তার তো একটা ক্রাইটেরিয়া থাকে যে আপনি 34 পেলে পাস, আপনি 60 পেলে ফার্স্ট ডিভিশন, একটা পরীক্ষা সিস্টেমেও থাকে। এরা 2012 যে অ্যাক্টটা এনেছিলেন, যে আইনটা এনেছিলেন, সেই আইনে আলটিমেটলি সমস্ত কিছু সরিয়ে দিয়ে উনি আমার পরিচিত, উনি ওবিসি, উনি আমার পরিচিত নয় ওবিসি নন, উনি আমাকে টাকা দিয়েছেন উনি ওবিসি, এই কালচারটা সিস্টেমটা করেছিল। আর এই সিস্টেমটা করার ফলে আলটিমেটলি কোর্টে সেটা দীর্ঘদিন ধরে বিচার হয়েছে, গত 10-12 বছর ধরে বিচার হয়েছে। তারপর কোর্ট বলেছে যে এইভাবে কখনো ওবিসি করা যায় না, এটা আপনারা ভুল করেছেন। ভারতবর্ষে প্রথমত ধর্মের ভিত্তিতে শুধুমাত্র সংরক্ষণ আলাদা করে হয় না, সেটা ইন্দু সাহানির রায় অন্ধ্রপ্রদেশের কোর্টে দিয়ে দিয়েছিলেন, সেটাও রেফার্ড হয়েছে। এরা সবটাই সেইটা করার চেষ্টা করেছেন যে একটা পার্টিকুলার রিলিজিয়নকে বেস করে একটা সংরক্ষণ করে তাদের ভোট ব্যাঙ্কটাকে আনা। আমি বলছি একদম পরিষ্কারভাবে কোর্ট যে অবজারভেশন দিয়ে দিয়েছে তারপর আর কারো কিছু বলার চলে না। মানে কোর্ট পরিষ্কারভাবে যে কথাটা বলেছে, আমি আপনাদের কাছে শুধু একটা কথা মানে পড়ে শোনাচ্ছি, এখানে যদি পড়ার সুযোগ থাকে, মানে আমি পড়ে শোনাচ্ছি না, বলছি কোর্ট বলছে পরিষ্কার এটা একদম ভোটের বাক্সে ম্যানিপুলেশন করার জন্য, ভোট বাক্সের জন্য এটাকে করা হয়েছে। কতটা লজ্জার বলুন তো বাংলার। আমি বলছি 5 লক্ষ নয়, ওটা সংখ্যাটা অনেক বেশি, মানুষ লড়ছে যে 5 লক্ষ, কিন্তু এটা কিন্তু 5 লক্ষ থেকে অনেক অনেক বেশি কিন্তু ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি তো কোর্ট মানেন না বলছেন। আচ্ছা বলুন তো, আমি বাংলার যে কোনো নাগরিককে জিজ্ঞেস করছি যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান, তো রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক প্রধান তিনি বলছেন আমি কোর্ট মানি না, কালকে আপনি বলবেন, পরশু আমি বলবো, তারপরের দিন এরা বলবেন সবাই, তাহলে আলটিমেটলি জুডিশিয়ারিকে আমি মানি না বলছেন, কোর্টে সুমোটো মোশন মুভ করে এক্ষুনি কন্টেম্প করে ওকে ঘাড় ধরে জেলে ঢোকানো দরকার। না না, উনি তো মুসলিমদের সব থেকে বেশি ক্ষতি করছেন, মুসলিমদের ক্ষতি করছেন। এই ক্ষতিটা কার করলেন বলুন তো আপনার? এই যে 77টা ক্যাটেগরির মাইনরিটি সম্প্রদায়ের মানুষের যাদের সার্টিফিকেট বাতিল হলো, আচ্ছা এদের তো ক্ষতি করলেন। উনি যদি সঠিক প্রসেসটা নিতেন, যদি তুষ্টিকরণ তোষণ করে মুসলিম সমাজের মানুষকে শুধু ভোটার না ভাবতেন, উনি মুসলিম সমাজের মানুষকে ভোটার ভাবেন, মানুষ ভাবেন না, উনি যদি মানুষ ভাবতেন, তার মধ্যে যারা ক্রিমিলিয়ার, যাদের মাসে 1.5 লাখ টাকা রোজগার, কেন তারা ওবিসি এর মধ্যে ঢুকে বসে থাকবে? হয়েছে তাই, কলকাতা পুলিশের অধিকাংশ প্রচুর রিক্রুটমেন্ট গার্ডেনরেজ, খেদেরপুর, রাজাবাজার থেকে হয়েছে, ক্রিমিলিয়ার থেকে রিক্রুটমেন্ট হয়েছে, ভেটেরিনারি হসপিটাল যান সেখানে যে অ্যাডমিশন সেইভাবে হয়েছে, জয়েন্ট এন্ট্রান্সে বিভিন্ন জায়গায় ক্রিমিলিয়ার ঢুকে পড়েছে। যার বাবার ক্ষমতার আছে 1.5-2 লাখ মাসে টাকা মাসে রোজগার, সেই মানুষগুলো কিন্তু টুকটুক টুকটুক করে ওবিসি এ হিসেবে ঢুকে পড়েছে। এটা কিন্তু মাইনরিটি সম্প্রদায়ের মানুষের সব থেকে বেশি ক্ষতি উনি করছেন। মাইনরিটি সম্প্রদায়ের মানুষ কিন্তু চান না কিছুতেই যে রামকৃষ্ণ মিশন কিংবা ওই ভারত সেবাশ্রম সংঘ কিংবা ইসকনকে আক্রমণ করা হোক। তার ফলে যেটা হচ্ছে, মাইনরিটি আর মেজরিটির মধ্যে একটা ক্ল্যাশ বেঁধে যাচ্ছে। আমি বহু মাইনরিটি মানুষের সঙ্গে কথা বলি এবং তারা আমাকে বলছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যা করছেন এটা খুব অন্যায় করছেন, রামকৃষ্ণ মিশনের আমরাও ভক্ত, আমরা অন্য ধর্মের মানুষ, কিন্তু রামকৃষ্ণ মিশনের সমাজ পরিষেবা দৃষ্টান্তকারী একটা জায়গা, আমরা সেই জায়গাটাকে কেন উনি আঘাত করে দুটো ধর্মের মধ্যে ভেদাভেদটা বাড়িয়ে দিয়ে উনি ভাবছেন কেন করেছেন। আমি আপনাকে বলি, রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইসকনের বিরুদ্ধে আক্রমণটা কেন করেছিল, আপনার যদি মনে থাকে 5ম দফা নির্বাচন হলো কদিন আগে, ঠিক 5ম দফা নির্বাচনের 3 দিন আগে করলেন। 5ম দফায় নির্বাচন কোথায় কোথায় হয়েছিল? বনগাঁয় হয়েছিল, ব্যারাকপুরে হয়েছিল, আরামবাগে হয়েছিল, হুগলিতে হয়েছে, শ্রীরামপুরে হয়েছে, হাওড়ায় হয়েছে, উলুবেড়িয়া হয়েছে, যেখানে সবথেকে কম মাইনরিটি ভোটার ছিল 14.9%, সেটা হচ্ছে ব্যারাকপুর, আর সবথেকে বেশি মাইনরিটি ভোটার ছিল উলুবেড়িয়া, সেটাতে হচ্ছে 29.9%। অর্থাৎ ওই 15 থেকে 30% মাইনরিটি ভোটার ওদের কাছে বার্তা দিলেন, দেখো আমি রামকৃষ্ণ মিশনকেও অ্যাটাক করতে পারি, দেখো আমি ভারত সেবাশ্রম সংঘকেও অ্যাটাক করতে পারি,
দেখো আমি ইসকনকেও একটা অ্যাটাক করতে পারি, তাহলে তোমরা আমার সঙ্গে থাকবে না কেন? কালকে পানিহাটির মিটিংটা আপনি শুনেছেন, সেখানে পরিষ্কারভাবে বলেছেন এদের মধ্যে কিছু গদ্দার আছে, অর্থাৎ মাইনরিটিদের মধ্যে কিছু গদ্দার আছে, তারা আবার ভোটটা দিতে যান না, তারা আবার মেটেরিয়াল সাপ্লাই করেন বিরোধীদের, অর্থাৎ মাইনরিটিদের মধ্যে আমার অ্যাবসলিউট লোক চাই। এই বিপজ্জনক প্রবণতা থেকে উনি রামকৃষ্ণ মিশনকে অ্যাটাক করলেন, এই বিপজ্জনক প্রবণতা থেকে 2012 সালে এই মাইনরিটি কমিশনের যে অ্যাক্টটা উনি এনেছিলেন সেটা ওখান থেকে এনেছিলেন। বলো তো আলটিমেটলি ক্ষতিটা কিন্তু মাইনরিটিদের করছেন। আমি একটা সিম্পল তথ্য আপনাদের কাছে দিই। আচ্ছা, 72 থেকে 77 সেই সময় মাইনরিটি মাইনরিটির মানুষ সিপিএমের মধ্যে, মানে আমি সিপিএম না সরকারের মধ্যে, 72 থেকে 77 কত ছিল? 7% কাছাকাছি, 6.8% বা কিছু একটা। সরকারি কর্মচারীদের মধ্যে মাইনরিটির সংখ্যা প্রতি 100 জনের মধ্যে 6 থেকে 7 জন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যতে মাইনরিটির সংখ্যা কত? মাইনরিটির সংখ্যা হচ্ছে সরকারি কর্মচারীতে 1 থেকে 2% মধ্যে। অর্থাৎ সরকারি কর্মচারীদেরও এতে জায়গা দেননি মাইনরিটিদের। উনি মাইনরিটিটা মুখে তোষণ বলে বলেন, তুষ্টিকরণের জন্য বলেন, উনি মাইনরিটিদের বন্ধু নন, কিন্তু মাইনরিটিদের ভোটার ভাবেন, মাইনরিটিদের মানুষ ভাবেন না। যদি ভাবতেন, আপনার মনে আছে 2011 সালে যখন ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী হলেন, প্রথম 6 মাসের মধ্যে বলেছিলেন আমি 10,000 মাদ্রাসা তৈরি করব। যদিও সেই থিওরিটাতে আমরা বিশ্বাসী নই, কারণ আমাদের হেমন্ত বিশ্ব শর্মা অসম থেকে সমস্ত মাদ্রাসা শিক্ষাটাই তুলে দিয়েছে, বলছেন তুমি ভারতীয়, এক শিক্ষা ব্যবস্থায় হিন্দু থাকবে, মুসলমান থাকবে, সবাই। আমরা বিশ্বাস করি না, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার শিক্ষামন্ত্রীকে দিয়ে বলেছেন 10,000 মাদ্রাসা তৈরি করব। রাজ্যের মাদ্রাসার সরকার পোষিত মাদ্রাসার সংখ্যা কত এখনও? 239টা। মাদ্রাসা রিক্রুটমেন্টও নেই। যদি মাইনরিটিদের উপকার করতেন, আপনার থিওরি অনুযায়ী 10,000 না 1,000 মাদ্রাসা তৈরি করে দেখাতেন, করেননি তো। আজকে উনি মাদ্রাসায় মুসলিমদের তাতা মেসিয়া সাজানোর চেষ্টা করছে, যখন অন্যান্য রাজনৈতিক দল মাইনরিটি ভোটারটা টেনে নিয়ে গেছে, সিপিএম টেনে নিয়ে গেছে, কংগ্রেস টেনে নিয়ে গেছে, নৌসাদ টেনে নিয়ে গেছে, এমনকি বিজেপির পেছনে আমাদের প্রচুর মাইনরিটি ভোটার আছে। কারণ আমরা তো সবকা সাথ সবকা বিকাশ বলছি, আমরা বলছি তুমি ভারতীয় হও, তুমি হিন্দু হতে পারো, তুমি মুসলমান হতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি বৌদ্ধ হতে পারো, কিন্তু তুমি ভারতীয় হও, ইন্ডিয়ান হও, এইটা মোদিজির বা মেসেজ। তো তো সেখানে তো হিন্দু আছে, মুসলমান আছে, যিনি বাড়ি পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা হিন্দুও পাচ্ছেন, মুসলমানও পাচ্ছেন, যিনি ভাতা পাচ্ছেন তিনি হিন্দুও পাচ্ছেন, মুসলমান পাচ্ছেন। কত কোনো জায়গায় বলেছেন দেখেছেন কেন্দ্রীয় সরকার যে না মুসলমান হলে পাবে না? বলেননি। আমরা হিন্দুত্ববাদী দল, কিন্তু 3 তালাক প্রথা রোধ করিয়েছি, কাদের? মুসলিম রমণীদের। তাহলে আমরা মুসলিমদের জন্যও কাজ করছি। তাহলে প্রশ্নটা হচ্ছে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হিন্দু আর মুসলমানের বিভেদটা বাড়াচ্ছেন, সংখ্যালঘু মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত মঙ্গল, অনেকটা বুঝেছেন, সরে গেছেন। আজকে নৌসাদের জন্ম কোথা থেকে? আজকে কংগ্রেস সিপিএমের পেছনে অনেকটা মাইনরিটি চলে যাচ্ছে কেন? ওই ভয়টা পেয়ে রামকৃষ্ণ মিশনকে অ্যাটাক। আর এই ওবিসির জালি সার্টিফিকেট করে আমি বলছি প্রত্যেক মাইনরিটি ভাইদের বোঝা উচিত তাঁদের জীবন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খেলেছেন। একটা মাইনরিটি সার্টিফিকেট তৈরি করতে তাকে তো 2 বছর ধরে ঘুরতে হয়েছে। আলটিমেটলি সেই সার্টিফিকেটটা বাতিল হয়ে কার জীবনে অন্ধকার নামালেন? মাইনরিটিদের জীবনে অন্ধকার নামালেন। উনি মাইনরিটিদের শত্রু, উনি যত দ্রুত যান বাংলার হিন্দু মুসলমান এক হয়ে থাকতে পারবে। আপনি আমার একটা কথা বলুন, যারা ওবিসি নয় তারা কেন ওবিসি সার্টিফিকেট পাবে? যারা ওবিসি নয় তারা কেন পাবে ওবিসি সার্টিফিকেট? আপনি আমায় বলুন না, মুসলিম সমাজের মানুষরা তারা ওবিসি কী করে হলো? মুসলিম সমাজের মানুষ কি ওবিসি হতে পারেন? মুসলমানদের অগ্রাধিকার দেওয়ার জন্য চাকরি ব্যবসা সমস্ত ক্ষেত্রে তিনি এই ব্যবস্থাটা করেছিলেন। হ্যাঁ, এর মধ্যে মানে এর মধ্যে অন্য কোনো কথা নেই যে যারা ওবিসি নয় তারা কেন ওবিসি হবে? ওবিসি আপনি ইচ্ছে করলে হতে পারেন না, ওবিসি হচ্ছে বাই ব্লাড, শিডিউল কাস্ট হচ্ছে বাই ব্লাড। মুখ্যমন্ত্রী বলছেন এই রায় আমি মানি না, যেমন 26,000 শিক্ষককে যখন চাকরি ছাড়া করা হয়েছিল সেই রায় মানিনি, এখানে সেই একই কথা। উনি না মেনে কি করেছেন? কাজের কাজটা ক্যাচ কলা, উনি মানলেই বা কি, উনি না মানলেই বা কি, যেগুলো বাতিল সেগুলো তো বাতিলই। উনি আধার ভোটার লিঙ্ক করতে বারণ করেছিলেন, মোবাইল প্যান লিঙ্ক করতে বারণ করেছিলেন, কে মেনেছে ওনার কথা, কে শুনেছে, পাগলের প্রলাপ। আপনাদের কোনো কাজই নেই তাই এসবগুলো বলেন আমার। ভেজাল ওবিসি লিস্ট বাতিল করার পরে কি মুসলিম ভোট নিয়ে বিপদে পড়বেন তিনি মনে হয়? দেখুন, কোনো মুসলিম হিন্দু বলে কোনো কথা না, যে কোনো শিক্ষিত মার্জিত মানুষ তারাই তৃণমূলকে কেউ ভোট দেবে না। মুসলমানদের ভয় দেখিয়ে রাখা হয়েছে মোদিজির নামে, একটা মিথ্যে অপবাদ, একটা মিথ্যা প্রচার, সেই প্রচারে, হ্যাঁ, বিজেপির নামে প্রচারে ভয় দেখিয়ে রাখা হয়েছে।
ভয় আস্তে আস্তে কাটছে, ভয় আস্তে আস্তে কাটছে, তৃণমূলটা দলে দলে ছাড়ছে মুসলমানরা, বাঙালি মুসলমানরা বিজেপিতে যোগ দিচ্ছে, হিন্দি স্পিকিং মুসলমানরা কংগ্রেস সিপিএমে ঢুকে যাচ্ছে, তৃণমূলটাকে ছাড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি নেতারা যারা আছে তাদেরকে গাছে বেঁধে রাখার পরামর্শ দিচ্ছেন এবং তাদেরকে বাড়ির বাসন মাজা এবং বাথরুম পরিষ্কার করানোর কাজ করানোর কথা বলছেন। এখন পিসিও তো বলেন যে আমি বাড়ির বাসন মেজে দেবো, বাথরুম পরিষ্কারটা বলেছেন কিনা আমার মনে নেই, হ্যাঁ সেই কথাই উনি বলছেন, পিসির থেকে যা শিখেছেন। এই সমস্ত আজে বাজে নোংরা কথার কী উত্তর দেবো আমি ওনাকে, বলবো যে আমার উনি বাসন মাজবেন বলেছেন আমরা ওকে ঘর মোছাবো। আচ্ছা ঘর যারা মোছে তারা কি খারাপ কাজ করেন? বাসন তো আমার মা মাজেন, আমার স্ত্রী মাজেন, আমি মাজি, সেটা কি খারাপ কাজ? মায়েরা তো এই কাজগুলোও করেন অনেক সময়, আমার জন্মদায়িনী মা করেন, আমার অর্ধাঙ্গিনীরা করেন এগুলো, তো এই কাজটা খারাপ কোথায় হলো? মমতা ব্যানার্জিও তো বলেছেন আমি লোকের বাড়ি রান্না করে দেবো, বাসন মেজে দেবো, তো বলেছেন খারাপ কথা কোথায়? কিন্তু কোনো বাড়ির লোক ওকে ডাকেনি, কাজের লোক না আসলে, রান্নার লোক না থাকলে কেউ কিন্তু ওনাকে ডাকেনি যে রান্না করে দাও, কারণ জানে সে রান্নার সেদিন খাওয়া যাবে, তাই না? এই রাজ্যে চাকরি হোক কি শংসাপত্র প্রদান হোক সমস্তটাই দুর্নীতি, সরকারের মাথার চুল থেকে পায়ের লোক অবধি পুরোটাই দুর্নীতি ঢেকে গেছে, আলাদা করে বলার কিছু নেই, স্বচ্ছভাবে কিছু হলে সেই নিয়ে মন্তব্য করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই রায় আমি মানি না, যেমন 26,000 মানুষকে চাকরিহীন করার রায় মানিনি, এই আহাম্মক সুলভ কথাবার্তার তো কোনো জবাব নেই। যতদিন অবধি মোদিজি বলেননি তার আগে অবধি তো যোগ্য অযোগ্যকে আলাদা করার প্রচেষ্টা এসএসসিও করেনি, মোদিজি যখন বলেছেন তারপরে এসএসসি অথরিটি বলেছে আমরা চেষ্টা করছি যোগ্য অযোগ্যকে আলাদা করার। আমরাও চাই না মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হোক, কিন্তু এগুলো যেগুলো হয়েছে হিন্দু ওবিসিদের অধিকার কেড়ে নিয়ে শুধুমাত্র মুসলমান তোষণ করার জন্য, তার সোকল দুধের গাই ভোট ব্যাংকে খুশি করার জন্য মুখ্যমন্ত্রী যেটা করলেন, আখেরে কিন্তু সেই সমস্ত মুসলিম মানুষজনদেরকেও বিপদে ফেললেন যারা শংসাপত্রটা পেয়েছিল। খুব স্বাভাবিক, মুসলিম ভোট ব্যাংক চলে যাবে না আজকে মুসলিমদেরকে, যেভাবে আমাদের একটা ক্লিয়ার স্ট্যান্ড, আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাসী নই, মুসলিমদের জন্য কেন আলাদা রিজার্ভেশন হবে? ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন আছে, হিন্দুরাও বলবো আমাদের রিজার্ভেশন চাই, খ্রিস্টানরাও বলবে রিজার্ভেশন চাই, ধর্মের ভিত্তিতে কোনো রিজার্ভেশন ভারতবর্ষের মাটিতে ভারতীয় জনতা পার্টি থাকতে হতে দেবে না। এবং কোর্ট তো খুব রাইটলি পয়েন্ট আউট করেছে যে অ্যানোমালিসগুলো কোর্ট দেখিয়েছে, যদি কোনো কিছু আইন সিদ্ধ না হয় কোর্ট বাতিল করেছে, কোর্ট তো খেয়ে দেয় কাজ পরে নিজে এমনি নিজে চেয়ে বাতিল করবে, মামলা হয়েছে আইন সিদ্ধ বিষয় না, কোর্ট বাতিল করেছে। অবশ্যই একদম ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন, এটা তো আমাদের সংবিধানের পরিপন্থী, দি বেসিক ফান্ডামেন্টালস অফ দি কনস্টিটিউশন, ইট ইজ কন্ট্রারি টু দি প্রিন্সিপাল, তো সেই জন্য করতে পারে না। তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই, মুখ্যমন্ত্রীর আগে মনে পড়েনি, মুখ্যমন্ত্রী তো সাধু সন্ন্যাসীদের নিয়ে যখন আগে মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, রেলের ফ্ল্যাগ অফ করতেন, মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় বহু প্রোগ্রামে সাধু সন্ন্যাসীদের মঞ্চে তুলে, তখন তো মুখ্যমন্ত্রীর মনে পড়েনি। আজকে সনাতনী মানুষদের টার্গেট করা সোকল দুধের গায়ে ভোট ব্যাংক ইন্ট্যাক্ট রাখার জন্য, কারণ রাষ্ট্রবাদী মুসলমান যারা মানুষজন আছে তারা বুঝতে পারছে মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে কাজ করছেন, এমন কাজ করছেন যেগুলো তাদের উপকার হচ্ছে না, তাই মুখ্যমন্ত্রীর সকল দুধের গায়ে ভোট ব্যাংকে ভাটা পড়ছে, তাই এগুলো করতে হচ্ছে। আচ্ছা মুখ্যমন্ত্রী যখন জামাতি সংগঠনগুলোর তরফ থেকে প্রেস বিবৃতি জানানো হয় তৃণমূলকে সমর্থন করা, কই তখন তো বিরোধিতা করেন না? আর একটা এভিডেন্স দেখাতে পারবেন যেখান থেকে সনাতনী মানুষজন যারা আমাদের সাধু সন্ন্যাসীরা যারা রয়েছেন তারা প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করেছে? তারা তো রাজনীতির ঊর্ধ্বে, বেছে বেছে হিন্দুদেরকে আক্রমণ করা, সনাতনী মানুষজনকে আক্রমণ করা, সাধু সন্ন্যাসীকে আক্রমণ করা, শুধুমাত্র তার সকল দুধের গায়ে ভোট ব্যাংকে ইন্ট্যাক্ট রাখার জন্য, তার মানে নিজেদের বিপদ দেখে যে সংখ্যালঘু ভোট সরে যাচ্ছে সেটা দেখে কি মুখ্যমন্ত্রী এখন? স্বাভাবিক একদম, কারণ সংখ্যালঘু ভোট ব্যাংকও মুসলমানরা, যারা শিক্ষিত মুসলমান, যারা রাষ্ট্রবাদী মুসলমান, তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়, যারা দেশকে ভালোবাসে তারা মুখ্যমন্ত্রীর সাথে নেই, যারা দেশ বিরোধী শক্তি তারা আছেন মুখ্যমন্ত্রীর সাথে, শাহজাহান বাহিনীর মতন লোকেরা। ঢুকেছে তো, এবং দেব এত বড় বড় কথা বলছে, যখন ইডি ডেকেছিল বিজেপির কোন কোন নেতাদের কাছে কাকুতি মিনতি করে বাঁচতে চেয়েছিল, ওসব বললেও মুখ দেখাতে পারবে না দলের মধ্যে। দেখুন
এই যে 5 লক্ষ যে বাতিল হয়েছে, এগুলো সবই সংখ্যালঘু, মেইনলি সংখ্যালঘু বা মুসলিম যারা আছেন তারা তো ওবিসি হতে পারেন না, তো তাদের সার্টিফিকেট বাতিল করাটা এটা তো একটা মানে স্বাভাবিকভাবে এটা তো একটা ন্যায্য বিষয়। তো এটা নিয়ে তো আমার মনে হয় না কোনো প্রতিক্রিয়া হওয়া উচিত, কারণ বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকার হিন্দু মুসলিম কাউকে আলাদা চোখে দেখেন না, সবকা সাথ সবকা বিকাশ সবসময় বলে আসছেন এবং সব রকম সুযোগ সুবিধা মুসলিমরা পাচ্ছেন, এবং এসসি এসটি ওবিসি যারা আছেন যারা জন্মগতভাবে তারা কিছু বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছেন এবং মুসলিমরাও পাচ্ছেন, তো তার মধ্যে এই যে তাদের বিশেষভাবে ওবিসি হওয়ার তো কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই রায় আমি মানি না, যেমন 26,000 মানুষের চাকরিহীন হয়ে যাওয়ার রায় মানিনি, এক্ষেত্রেও মানিনি। উনি কি বলছেন তাতে কিছু যায় আসে না, উনি যখন আধার কার্ড হলো উনি মানতে চাননি, যখন ডিজিটাল ইন্ডিয়া হলো উনি মানতে চাননি, তারপরে তো অনেক কিছুই উনি মানতে চাননি, উনি যে এই যে যারা এসএসসির যারা পরীক্ষা দিচ্ছিলেন দিয়ে যারা চাকরি পেয়েছেন এবং যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন, 26,000 যে আজকে চাকরি বাতিল হলো, তারা এখন সুপ্রিম কোর্টে দৌড়েছেন, সুপ্রিম কোর্টও ঠিক ন্যায্য বিচারই করবে, তো উনি কী বললেন, উনি তো অনেক পাগলের প্রলাপ বকেন, তাতে কিছু যায় আসে। তাহলে কি তিনি ভোটের সময় একেবারে বিভেদের রাজনীতি চরমভাবে করতে শুরু করেছেন? ওনা এখন মাথা খারাপ হয়ে গেছে, উনি যা পারছেন বলছেন, উনি কখনো সাধু সন্ন্যাসীকে গালিগালাজ করছেন, কখনো বলছেন কারোর বাড়িতে গিয়ে বাসন মেজে দেবেন কাজ করে দেবেন, তো ওনার কথাকে এখন আর মানুষ কোনো মানে সুস্থ মানুষের কথা হিসেবে ধরছে না। রাজনৈতিক কারণে 77টি মুসলিম শ্রেণীকে ওবিসি সংরক্ষণ দেওয়া গণতন্ত্রের অপমান বলছে হাইকোর্ট। হাইকোর্ট যেটা ঠিক বলেছে সেটা তো ন্যায্য বিচার, হাইকোর্ট তো কোনো পলিটিক্যাল পার্টির বা সুপ্রিম কোর্ট তো কোনো পলিটিক্যাল পার্টির অধীনে নয়, তারা একটা আলাদা সংগঠন বা সংস্থা যেটাকে বলে, তো হাইকোর্ট যেটা ঠিক মনে করেছে সেটা করেছে, এর মধ্যে আমি মনে করি না বিজেপির কোনো হাত আছে। একটা শেষ প্রশ্ন করছি যে দেবের অ্যাকাউন্টে ঢুকছে গরু পাচারের টাকা, এনামুলের ডায়েরির পাতা পোস্ট করে বোমা ফাটালেন শুভেন্দু। হ্যাঁ, আজকে তো ওর যে দেবের যে সেক্রেটারি আছে সায়ন্তন, সে এবং তার যারা বন্ধুরা তারাই তো সমস্ত ওখানকার কাজকর্মগুলো পাচ্ছে বেনামে, তো আজকে তার টাকা যে দেবের অ্যাকাউন্টে ঢুকবে এটা তো স্বাভাবিক, তো দেব আজকে 2 বছর ধরে দুটো টার্ম ধরে আজকে ওখানে সাংসদ আছে, আমরা গতকালই ঘাটাল গিয়েছিলাম, ওখানে এখনও একটা ব্রিজ দেখে এলাম যেটা বাঁশ দিয়ে তৈরি, যে ব্রিজ পার করতে গেলে এখন 60 টাকা করে একটা গাড়িকে দিতে হয়, গাড়িটা এমনি যায় গাড়ির থেকে লোক নেমে পায়ে হেঁটে যায়, তো এতদিনও একটা ব্রিজ উনি তৈরি করতে পারেননি, তো তাহলে উনি কিসের সাংসদ? তার মানে উনি পুরোটাই এখন সিঙ্গাপুরে কখনো শুটিং করছেন, কখনো বোম্বে চলে যাচ্ছেন, কখনো এখানে ওখানে শুটিং করে বেড়াচ্ছেন, তো কাজটা কখন করবেন?